27 নভেম্বর বিয়ে সেরেছেন টালিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সঙ্গীত শিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করায় সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনার শিকার হন এই নবদম্পতি। তবে এসবে কান দেননি পরম পিয়া কেউই, বরং নিজেদের মতো করে তারা গুছিয়ে নিয়েছেন তাদের নতুন সংসার। এবার দুজন মিলে বেরিয়ে পড়েছেন আয়ারল্যান্ড ভ্রমণে। 4 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিসমাস আবহে একটি ছবি পোস্ট করেছেন পিয়া। ক্যাপশনে তিনি লেখেন, ডাবলিনে এখন বড়দিনের মরশুম। সেই ছবি দেখার পর অনেকেরই ধারণা, হানিমুনের জন্য ইউরোপকেই বেছে নিয়েছেন পরম পিয়া। যদিও তারা হানিমুনে গিয়েছেন কিনা তা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি এই যুগল। ভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন জানিয়েছে, শীঘ্রই পিয়াকে নিয়ে কলকাতায় ফিরবেন পরমব্রত, কারণ 29তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানা যায়, 24 ডিসেম্বর ইন্ডাস্ট্রির সতীর্থ এবং বন্ধুদের নিয়ে রিসেপশনের আয়োজনও করছেন এই অভিনেতা। We'll be right back.